গরু পাচার মামলায় বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর তার নাম না করে ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন নাড়ুরের তৃণমূল নেতা ও জেলা রাজনীতিতে অনুব্রতর বিরোধী গোষ্ঠী বলে পরিচিত কাজল শেখ। হাড়ঝিরঝিরে সিংহের ছবি দিয়ে কাজল শেখ লিখেছেন, চেহারা, দাপট, অবস্থান, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না, দুঃখের বিষয় অনেকেই এটা ভুলে যায়। অনুব্রতর জেলার তৃণমূল নেতার এই পোস্টকেই আবার হাতিয়ার করেছে বিজেপি। নানুর ব্লক তৃণমূলের কোর কমিটি সদস্য কাজল শেখের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। সঙ্গে তিনি লিখেছেন, ধৈর্য ধরো রবিনহুড, খেলা হবে। আমি যে পোস্টটা শেয়ার করেছি সেটা বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের পোস্ট। তৃণমূলের অত্যাচারী নেতাদের মধ্যে উনি পড়েন না, এলাকাতে রবিনহুডের মতো একটা ইমেজও রয়েছে। ওনার যে চিন্তাভাবনা, ওনার চিন্তাভাবনার সঙ্গে আমার চিন্তাভাবনার মিল পেলাম, কারণ উনিও কেষ্টবাবুর দ্বারা অনেক সময় অত্যাচারিত হয়েছেন, কর্নার হয়েছেন। যে জায়গা পাওয়ার কথা পার্টিতে, উনি পার্টিতে সেই জায়গা পাননি। তো ওনার কাহিনী কিছুটা, আমি যখন তৃণমূলে এমপি ছিলাম, যখন আমাকে যেভাবে কোণঠাসা করেছিলেন কেষ্টবাবু, ওনার কাহিনীটাও ঠিক অনেকটা ওই রকমই। বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ তৃণমূলের যুযুধান গোষ্ঠী বলেই পরিচিত। 2015-এ নানুরে গদাধর হাজরার অনুগামী বলে পরিচিত তিন তৃণমূল কর্মীকে খুনের ঘটনাই হোক বা 2016-র বিধানসভা নির্বাচনে নানুরে অনুব্রত মণ্ডলের মনোনীত প্রার্থী গদাধর হাজরার পরাজয়, বারবার সামনে এসেছে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব। যদিও অনুব্রতর গ্রেফতারির পর তাঁর ফেসবুক পোস্ট অনুব্রতর উদ্দেশ্যে বলে মানতে চাননি কাজল। দল কাউকে চুরি ডাকাতি করতে অনুমোদন দেয়নি। যদি অনুব্রত মণ্ডল ক্রোধ থাকে তো অনুব্রত মণ্ডল বুঝবে। কেষ্টদার আশেপাশে যে মানুষগুলো ছিল বা যারা আছে বর্তমানে, তারাই কেষ্টদাকে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত বলছি, দলগত মত নয়, তারা কোনো কোনো ক্ষেত্রে কেষ্টদাকে ভুল পথে পরিচালনা করেছে, যার জন্য হয়তো কেষ্টদাকে আজকের এই দিনটা আমাদেরকে দেখতে হলো। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তাঁর জেলার রাজনৈতিক সমীকরণ কি আগামী দিনে বদলাবে, সেই উত্তর দেবে সময়। আবির ইসলাম ও পরিতোষ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।